কারণে জবুথবু গোটা দেশ, বাদ যায়নি আমাদের রাজ্য। বেশ কয়েক মাস লকডাউন থাকার পরে ধীরে ধীরে সবকিছুই স্বাভাবিক হওয়ার অপেক্ষায় ছিল, কিন্তু আবার নতুন করে গোষ্ঠী সংক্রমণ শুরু হওয়াতে এলাকা ভিত্তিক লকডাউন শুরু হয়েছে। আজ থেকে পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকায় লকডাউনের আওতায় পড়ছে। তাই পূর্ব বর্ধমানের জামালপুর থানার বিভিন্ন এলাকায় ওসি অরিন কুমার সোমের নির্দেশে চলছে প্রচার পর্ব, চলছে মানুষকে সতর্ক করার কাজ। কিন্তু আর কতদিন মানুষকে এইভাবে সতর্ক করতে হবে? আর কতদিন পুলিশকে বলতে হবে দয়া করে মাস্ক পরে বের হন, না হলে ক্ষতিটা কিন্তু আপনারই হবে? হায় রে, কবেই বা মানুষ বুঝবে তার নিজের ভালো? উত্তর ঠিকই পেয়ে চলেছে। তাই করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধি ও পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের নির্দেশে প্রত্যেকে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। মাস্ক ছাড়া কোনো মতেই বাড়ির বাইরে বার হবেন না। বিশেষ করে মনে রাখবেন, সরকারি নির্দেশিকা লঙ্ঘন করলে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হইবে। জামালপুর থানার পক্ষ থেকে সকল বাইক আরোহীর উদ্দেশ্যে জানানো যাচ্ছে, হেলমেট ছাড়া কোনো মতেই বাইক চালাবেন না। বাইক চালানোর সময় হেডফোন বা মোবাইল কোনো মতেই ব্যবহার করবেন না। সিট বেল্ট ছাড়া গাড়ি চালাবেন না। জামালপুর থানা পক্ষ থেকে সকল এলাকাবাসীর সুস্থতা কামনা করি। সুস্থ থাকুন, সচেতন থাকুন। আপনারা সকলেই জানেন, করোনা ভাইরাসের প্রভাব সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে, আর এই ভাইরাসের হাত থেকে বাঁচতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতি ও পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের নির্দেশে প্রত্যেকে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। জামালপুর থানার পক্ষ হইতে সকল এলাকাবাসীর সুস্থতা কামনা করি। সুস্থ থাকুন, সচেতন থাকুন। আপনারা সকলেই জানেন, করোনা ভাইরাসের প্রভাব সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসের প্রভাবে ভারতবর্ষেও আক্রান্তের ও মৃতের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে চলেছে। তাই করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধি ও পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের নির্দেশে প্রত্যেকে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। মাস্ক ছাড়া কোনো মতেই বাড়ির বাইরে বার হবেন না। দিবারাত্রি 24 ঘন্টা ন্যায্য ভাড়ায় অক্সিজেন সিলিন্ডার ও অ্যাম্বুলেন্স পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা বিষ্ণুপুর যুব সংঘ ও পাঠাগার, বিষ্ণুপুর, রসুলপুর, পূর্ব বর্ধমান। মোবাইল নম্বর 7551060293 অথবা 6296707419 অথবা 6294732939 এই নম্বরে।